2021 সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহজাদ হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে ডক্টর শাহজাদ হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর আগে 2021 সালে 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে ঘোষিত ফলাফল এবং মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে প্রকাশিত গেজেট বাতিল করে পুনঃনির্বাচিত চেয়ে আদালতে মামলা করেন পরাজিত প্রার্থী শাহজাদ হোসেন।